দুর্নীতিবাজরা দলীয় ও আত্মীয় যেই হোক কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর মাধ্যমে সম্প্রচারে আসায় চ্যানেলগুলোর পরনির্ভরতা দূর হয়ে আত্মমর্যাদা নিয়ে চলার সুযোগ হলো। আরও জানাচ্ছেন নিয়াজুজ্জামান সজীব। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর জন্য এ এক ঐতিহাসিক সকাল। এদিন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ব্যবহার করে 34টি বেসরকারি চ্যানেল শুরু করলো তাদের বাণিজ্যিক সম্প্রচার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে দূর হলো বিদেশি স্যাটেলাইট নির্ভরতা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রথম বেসরকারি টিভি চ্যানেলগুলোর অনুমোদন দেয় আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে দেশ আজ বিশ্বে মর্যাদাপূর্ণ আসন পেয়েছে। আজকে আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের সকল টিভি চ্যানেলগুলি আপনারা এই বাণিজ্যিকভাবে আমাদের সম্প্রচার শুরু করার যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং চুক্তি করেছেন এবং আজকে এটা আমরা যে উদ্বোধন করছি একই সাথে, এটা আমি এটাই বলবো যে আমাদের মানে বিশেষ করে টেলিভিশনের একটা সম্প্রচারের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ হলো, আর এর মধ্য দিয়ে একটা নতুন অগ্রযাত্রা শুরু হলো। আর সেই সাথে সাথে আর একটা বিষয় হলো, সকলে কিন্তু আপনার এই যে বিদেশি স্যাটেলাইট ভাড়া করে করে যে টাকাটা খরচ করলেন সেটা কিন্তু বেঁচে গেল। কারণ সে টাকা কী করবেন সেটাও আমার একটু প্রশ্ন আছে। কিছু কিছু দান টান করে দিয়েন দরিদ্র মানুষের জন্য বা মানুষের জন্য, কারণ অনেক টাকাই আপনাদের বেঁচে যাচ্ছে সেটাও বাস্তবতা। আর তাছাড়া এটা টাকা অর্জন করা পাঠানো নানা ঝামেলাও ছিল, সে কবে আবার কখন কে কোন মামলায় পড়ে যান সেটাও চিন্তা ছিল, সে দুশ্চিন্তাটাও কিন্তু দূর হয়ে গেল। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের নামে যারা অর্থ লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। প্রকল্প গ্রহণ এবং উন্নয়ন বাজেটও সেটা আমরা 1,73,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছি, কিন্তু এই উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করার সময় বা বাস্তবায়ন করার সময় আমরা মাঝে মাঝে দেখি যে উইপোকা খেয়ে ফেলি। এখন এই উইপোকাগুলি ধরা আর সেগুলিকে মানে তার বিনাশ করা আর জনগণের কষ্ট অর্জিত পয়সা প্রতিটি টাকার জন্য সঠিকভাবে দেশের উন্নয়নে ব্যবহার হয় তার জন্য আমরা প্রচেষ্টা দিয়েছি। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এর বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আমরা অব্যাহত রাখবো। সে যেই হোক না কেন, এখানে দল, মত, আত্মীয় পরিবার বলে কিছু নেই, যারা এর সঙ্গে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মিথ্যা ও গুজব নির্ভর সংবাদ বা তথ্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ করেন তিনি। আমাদের গণমাধ্যম সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, আমি জানি যে টেলিভিশন চালান বা আপনারা মিডিয়া চালান, আর আমাদের দেশের মানুষের মন মানসিকতা হলো যে সরকারি যারা থাকবে তাদের বিরুদ্ধে একটু কথা না বললে তাহলে নাকি আকর্ষণীয় থাকে না। আপনার বিরুদ্ধে বলেন, বিরুদ্ধে করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মিথ্যা অপপ্রচার যেন না হয় এ ব্যাপারে দয়া করে সতর্ক থাকবেন। কারণ মিথ্যা অপপ্রচারটা অথবা যা দেশের ভিতরে মানুষের ভিতরে সন্দেহ বা সংঘাত সৃষ্টি করে সেটা যেন না হয়। সবার সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। নিয়াজ যেমন সজীব, এটিএন বাংলা, ঢাকা।